সালামু আলাইকুম, আমি আপনাদের জন্য আজকে যে FRB বাইপাসের সিস্টেমটা আনলক করব, Y6 প্রাইম, Y7 প্রাইম, হনার 8 লাইট, P9 লাইটে এই সিস্টেমটা 100% কাজ করে। এই ভিডিওটা বানাতে আমার 4-5 দিন লেগেছে, কারণ অন্য অন্য মেথডগুলি কোনো কাজ করে না, এই মেথডটা একমাত্র আপনার কাজ করে। আশা করি আপনাদের যারা Y6 প্রাইম, Y7 প্রাইম, হনার 8 লাইট আছে, তারা এই সিস্টেমটা ফলো করবেন। যদি FRB লকের আপনাদের শিখতে হয়, জানতে হয়, কিন্তু আপনাদের ফোনটা FRB লক থাকে, তাহলে এই সিস্টেমটা আপনি যদি ফলো করেন, ভিডিওটা যদি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনি দেখেন, তাহলে অবশ্যই আপনার সেটটা আপনি FRB বাইপাস করতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা পুরো দেখবেন। আপনার ফোনটি অন করে, অন করার পর ল্যাঙ্গুয়েজ সেটিং করবেন, তারপর নেক্সট দিবেন, অ্যাকসেপ্ট দিবেন, এভাবে ক্লিক করে লেটার দিবেন, তারপর আপনার ওয়াইফাই কানেকশন করবেন। মোবাইলে যে আপনার যেটা ওয়াইফাই আছে, ওয়াইফাই কানেকশন করে নেবেন। আমি আপনাদের দেখাচ্ছি, টেলিফোনটা FRB লক আছে, সেই জন্য এটা লগ ইন করে দেখাচ্ছি। আপনি যখন ওয়াইফাইটা লগ ইন করবেন, দেখুন আমি ওয়াইফাই লগ ইন করতেছি, আপনি আপনার ওয়াইফাইটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। কানেক্ট করে নেবেন ওয়াইফাই দিয়ে, নেক্সটে ক্লিক। এটা Y6 প্রাইম, Y7 প্রাইম, অনার 8 লাইট, এগুলো সব টেলিফোনের কাজ করবে। অন্য অন্য টেলিফোনে কিন্তু ইজি হলো, এগুলি কিন্তু অনেক টাফ এটার FRB বাইপাস করা। ফোনটা রিস্টার্ট করবেন, তারপর এখানে দুইটা ফিঙ্গার একসাথে স্ক্রিনের উপর টাচ করে রাখবেন, তখন টকব্যাক ভয়েসটা চালু হয়ে যাবে। দেখুন আমি প্রেস করে এখন চালু হয়ে গেছে। এরপর আপনি এল মার্ক ক্লিক করবেন, এল মার্ক দেওয়ার পর এখানে একটা অপশন চালু হয়ে যাবে, এল মার্ক। দেখুন আমি দেখাচ্ছি কীভাবে, ভিডিওটা ফলো করুন। এল মার্ক দেওয়ার পর সিস্টেমটা চালু হবে, এখান থেকে আপনি টকব্যাক সেটিং সিলেক্ট করবেন। তারপর স্ক্রল করে নিচে যাবেন, দুইটা ফিঙ্গার এভাবে একসাথে দিলে স্ক্রল কাজ করবে। নিচে যাবেন, এখানে দেখুন আছে ক্লিক হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করবেন। হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করবেন, ক্লিক করার পর ওয়েট করুন। এই যে, তারপর আপনি ভলিউম প্লাস, ভলিউম মাইনাস বাটন দুটো একসাথে চাপে ধরলেই আপনার ভয়েস টক যেটা আছে এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এটা ডিঅ্যাক্টিভ করে নেবেন। ওকেতে ক্লিক করবেন, ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন এখান থেকে গেট স্টার্টেড উইথ ভয়েস অ্যাক্সেসে ক্লিক করবেন। যদি ভয়েস ক্লিকটা অফ না হয়, তাহলে আবার ভলিউম প্লাস, ভলিউম মাইনাস ক্লিক করে এটা ডিঅ্যাক্টিভ করবেন। টক সেটিংটা, টক বেস সেটিংটা যদি ডিঅ্যাক্টিভ না হয়, এই যে এখন হয় নাই আমার, এখন হয়ে গেছে। ভিডিওতে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করার পর দেখুন ভিডিওতে ক্লিক করতেছি, ক্লিক করার পর এবার ভিডিও চালু হয়ে যাবে। অন্য হাওয়াগুলিতে কিন্তু অনেক সহজেই এখান থেকে করা যায়, কিন্তু এটাতে করা যাবে না। নতুন যেগুলি এখন Android 8 ভার্সন, এগুলো যেভাবে করা যায় না, এগুলো অন্য সিস্টেম করতে গেলে আপনার শেয়ারে ক্লিক করুন, তারপর এখানে জিমেলে ক্লিক করুন। এই সিস্টেম ছাড়া অন্যটা কোনোভাবে সম্ভব না। স্ক্রিপ্টে ক্লিক করুন, টেক মি টু জিমেল, এটাতে ক্লিক করে দেখুন, এটাতে জিমেল অ্যাড করতে বলতেছে, তাহলে আপনি এখানে অ্যাড অ্যান ইমেল অ্যাকাউন্ট, ইমেল অ্যাড্রেস ক্লিক করুন। আউটলুক, হটমেল অ্যান্ড লাইভে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে একটা আইডি চাইবে, যদি আপনার আইডিটা থাকে তাহলে আপনি আপনার আইডিটা দিবেন, যদি আপনার এই হটমেল আইডি থাকে দিবেন এখানে, আর যদি না থাকে তাহলে আমি আপনাদের সবার জন্য একটি আইডি দিয়েছি, এটা ইউজ করতে পারেন। এই যে দেখুন এখানে আমি দিয়ে দিছি আমার আইডিটা, এটা আপনারা ব্যবহার করতে পারবেন সবার জন্য, এটা সুবিধার জন্য, আপনার যাতে আইডি করতে না হয় সেই জন্য আমার আইডিটা আপনাদের সবার ইউজ করার জন্য আমি দিলাম। বাংলা মাইন্ড @outlook.com, পাসওয়ার্ডটা দিয়ে দিছি বাংলা 143.8, এটা দেওয়ার পর সাইন ইন করবেন।
সাইন ইন করার পর একটু ওয়েট করতে হবে, তারপরে এখানে ইয়েসে ক্লিক করবেন। একটু সময় নেবে, এই সময়টা ওয়েট করবেন। এই মেথডটা কিন্তু 100% কাজ করে, অন্য কোনো সিস্টেম কাজ করে না। আমি অনেক ট্রাই করছি, এক সপ্তাহ ধরে এই ভিডিওটা বানাইছি আপনাদের জন্য। নেক্সটে ক্লিক করবেন। অন্য কোনো ওয়েতে এটা FRB আনলক করা যায় না, Y7 প্রাইম, Y6 প্রাইম এগুলিতে, হোনার 8 লাইট, P9 লাইট এগুলির জন্য এই মেথডটা লাগবে। টেক মি টু জিমেল দিবেন, কর্নারে দেখবেন 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে যাওয়ার পর আবার 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে দেখুন ম্যানেজ অ্যাকাউন্ট আছে, ওইখানে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পর আপনার দেখুন আপনার সেটিং সিস্টেমটা এসে এখানে, অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে মেনুতে চলে আসবে। এখানে আসার পর স্টোরেজে ক্লিক করবেন, স্টোরেজে ক্লিক করবেন। তারপর দেখুন এই মেমোরির অপশনটা শো করতেছে এখানে নিচে এসে, তখন আপনি মেমোরিতে, আমি যে এটা লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে কুইক শর্টকাট মেকার, এই এটা ডাউনলোড করে নেবেন, অন্য একটা টেলিফোন থেকে ডাউনলোড করে মেমোরিতে এটা কপি করে নেবেন, তারপর মেমোরিটা এই সেটের মধ্যে লাগাবেন। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, অ্যাপিকের লিঙ্কটা, কুইক শর্টকাট মেকার অ্যাপিকে, এটা কিন্তু লাগবে। এটা অন্য মোবাইল থেকে আপনি ডাউনলোড করে মেমোরিতে ইনসার্ট করবেন। তারপর এখানে মেমোরিটা ইনসার্ট করার পর স্টোরেজ ক্লিনারে ক্লিক করবেন। দেখুন এটা আসার পর উপরে আপনি দেখবেন একটা ফাইল মার্কের মতো ত্রিকোণার আছে, ওইটি ক্লিক করবেন। এসডি কার্ড শো করবে, এসডি কার্ডে ক্লিক করবেন। এক্সডি কার্ডে ক্লিক করার পর আপনি যে সফটওয়্যারটা ক্লিক কপি করে নিছেন ওই সফটওয়্যারটা এখানে দেখা যাবে, কুইক শর্টকাট মেকার এটা ক্লিক করবেন, এটা ইনস্টল করে নেবেন। এটা আপনি অন্য মোবাইল থেকে ইনস্টল করে মেমোরিতে নিয়ে এই টেলিফোনের মধ্যে মেমোরিটা ইনসার্ট করবেন, তারপর এটা ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনি লিখবেন হাওয়াই হোম, হাওয়াই হোম। এটা দেখে ওকে দিবেন। দেখুন এই যে এখানে দেখাচ্ছে হাওয়াই হোম, এটা ক্লিক করবেন। এর মধ্যে দেখে 2 নম্বরটা ক্লিক করবেন, হাওয়াই হোম যেটা আছে ওটা দিয়ে ক্লিক করবেন। তারপর এখানে ট্রাইর এখানে মাঝখানে ক্লিক করবেন, ক্লিক করার পর সেট আপ ফোনে ক্লিক করবেন। এই দেখুন মোবাইলটা এখন চালু হয়ে গেছে, কিন্তু এখনও শেষ হয় নাই কাজ। আপনার কাজটা শেষ করতে হলে এটা রিস্টার্ট করতে হবে, টেলিফোনটা রিসেট করতে হবে। সেটিংয়ে যাবেন, আপনার রিসেট কোথায় আছে দেখবেন, আমার এটাতে সিস্টেমের মধ্যে আছে, এই রিসেটে ক্লিক করবেন, ফ্যাক্টরি ডাটা রিসেটে ক্লিক করবেন, তারপর এখানে রিসেট ফোনে ক্লিক করবেন। আপনার এখানে সেটিং গিয়ে যেখানে রিসেট সিস্টেমটা আছে ওইখান থেকে রিসেট করে নেবেন। এখন আপনার FRB লকটা প্রায় হয়ে গেছে, FRB লকটা ডিলেট হয়ে যায় খুব সহজে। এখন মোবাইলটার আবার চালু হবে ফরম্যাট হয়ে, এখানে আপনি নতুন সিস্টেমে যেভাবে চালু করেন এভাবে টেলিফোনটা চালু করে নেবেন। আশা করি আপনার ভিডিওটা উপকার আসবে অনেক। এই ভিডিওটা, এই মেথডটা কিন্তু অনেক কাজ করবে, অন্য কোনো মেথড কাজ করে না। আমি ট্রাই করছি অনেক, আমি প্রায় 5-6 দিন ধরে সব কিছু ইয়ে করে এই ভিডিওটাই রেডি করছি আপনাদের জন্য, কারণ এই সিস্টেমটা স্যার অন্য সিস্টেম কোনো সিস্টেমে কাজ করে না, Y6 প্রাইম, Y7 প্রাইম, Honor 8 লাইট, P9 লাইট এগুলিতে। আশা করি আপনাদের ভিডিওটা অনেক অনেক উপকার আসবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক দিবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আপনার পরের ভিডিওগুলো আপনারা পেতে পারেন। আর আমার আমার চ্যানেলের মধ্যে FRB লকের আরও অনেক ভিডিও আছে, যেটা গ্যালাক্সি অ্যান্ড হাওয়াই, আপনাদের যদি প্রয়োজন হয় এখান থেকে ক্লিক করে এই জিনিসগুলি দেখতে পারেন, শেয়ার করতে পারেন। আশা করছি সবার অনেক অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।